हेलो व्यूअर्स, अस्सलामु अलैकुम, वेलकम टू मौरी किचन। आई होप सबाई भालो आछेन, सुस्थ आछेन। आज आमी बानाबो फालुदा। गरमे फालुदा खेते केना पछंद करे? विभिन्न धरनेर फलेर मिश्रणे खूब सहजे बासातेई बानानो जाय फालुदा। चलुन देखे नेया जाक फालुदा तैरीर प्रसेस। आर भालो लागले आमार चैनलटी सबस्क्राइब करते भूलबेन ना। प्रथमे एकटी बाटिते 3 टेबिल चामच सागुदाना निये निच्छि। एरपर पानी फुटाते दिएछिलाम। पानी फुटे उठार पर आमी सागुदानागुलोके फुटन्त पानीते सिद्ध करे निब। सागुदानार कलर जखन ठीक एरकम ट्रांसपारेंट हुए जाबे तखन बुझते हबे सिद्ध हुए गेछे। एबार एकटी स्टेनारे आमी ढेले सागुदानागुलोके कयेकबार भालोमतो धुये निब। आबारो एकटी प्याने आमी पानी फुटाते दिएछिलाम, ताते आमी दिए दिच्छि नूडल्स। নুডলসগুলোকেও আমি সেদ্ধ করে একটি স্টেইনারে পানি ঝরিয়ে নিব। ফালুদার জন্য নুডলস আর সাগুদানা রেডি। এবার প্যানে 3 কাপ পরিমাণ লিকুইড দুধ নিয়ে নিচ্ছি। অ্যাড করছি সামান্য পরিমাণ ভ্যানিলা এসেন্স, 2 টেবিল চামচ চিনি। চিনি আপনাদের স্বাদ মতো কম বেশি করতে পারেন, কিছুটা কম দেয় ভালো, কারণ ফল ইউজ করা হবে, কারণ ফলই অনেক মিষ্টি থাকে। এবার দুধটাকে ভালো মতো জাল দিয়ে ঘন করে নিতে হবে। এবং দুধটা ঘন হওয়ার পর আমি আলাদা বাটিতে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিব। ফালুদার জন্য এবার ফল কেটে নেয়ার পালা। 4 টুকরো আপেলকে আমি ঠিক এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। পেঁপেগুলোকেও আমি ঠিক একইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিব। চারটি খেজুরের বিচি ফেলে আমি খেজুরগুলোকেও ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। একটি কলা নিয়েছি, কলাটাকেও আমি ছোট টুকরো করে কেটে নিব। আরো নিয়ে নিচ্ছি বেদানা। 4 জনের পরিমাণ ফালুদা বানালেও ফালুদা রেডি করার জন্য আমি ঠিক এরকম দুটি গ্লাস নিয়ে নিচ্ছি। এবার গ্লাসে এক এক করে দিয়ে দিব সাগুদানা। সিদ্ধ করে রাখা নুডলস, আপেল, কলা, খেজুর, পেঁপে, আবার একইভাবে সবগুলোকে আমি আবারও একটার পর আরেকটা দিয়ে দিচ্ছি। ফালুদা ডেকোরেশনের জন্য স্পেসিফিক কোনো স্টেপ নেই, যার যেমন খুশি সেভাবেই আপনারা ফালুদাকে ডেকোরেশন করতে পারেন। এমনকি আপনাদের পছন্দ মতো যে কোনো ফল দিয়ে এটা ডেকোরেশন করতে পারেন, আম, স্ট্রবেরি, আপনাদের ইচ্ছা মতো, আপনাদের হাতের কাছে যা যা ফল থাকবে সেটাই। দিয়ে দিচ্ছি বেদানা। খিরসা, খিরসা দিলে ফালুদার টেস্ট অনেকটাই বেড়ে যায়। এরপর অ্যাড করছি ফ্রিজে রাখা ঠান্ডা দুধ। অবশ্যই দুধটা যেন ঠান্ডা হয় সেদিকে খেয়াল রাখবেন, তা না হলে ফালুদা মজা লাগবে না। আবার উপরে কয়েকটা ফল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে রু অফ জাও ইউজ করতে পারেন, তবে আমার নর্মাল টেস্টটাই ভালো লাগে।
ফালুদার উপর দিয়ে দিচ্ছি হুইপড ক্রিম। আপনারা আইসক্রিমও দিতে পারেন যদি আপনাদের আইসক্রিম ভালো লাগে। আমি হুইপড ক্রিম দিয়ে দিচ্ছি এবং সবশেষে দিয়ে দিচ্ছি চকলেট চিপস। সো ভিউয়ার্স, হয়ে গেল দারুণ মজার ফালুদা। এক বাটি ঠান্ডা ফালুদা হলে আর কি চাই, এ যেন প্রাণের প্রশান্তি। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো আজকের এই রেসিপিটি। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।